শুভ সকাল সমস্ত বন্ধুদেরকে আমি জানাই। দেখো এখন আমি পরোটা ভাজছি ঘি দিয়ে। তো আমার পরোটা খেতে ভীষণ প্রিয় লাগে, আর শীতকালে তো আরোই বেশি ভাল লাগবে। তো ঘিটা জমে গেছে না, এই জন্যই পুরো নামছে না, একটু গরম লাগলে ও গলে যাবে। এখন সকাল 9টা বাজে, আমার অর্ধেক পরোটা ভাজা হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমার দুটো ভেজে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে নেব, ব্রেকফাস্ট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। এখন সকাল 9টা বাজে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এই জানালা দিয়ে হাওয়া আসে। এখনো শীতের জিনিসগুলো বের করানো হয়নি, বের করে রোদে দেব, তারপরে ব্যবহার করব, এরপরে বের করে নিতে হবে। খাবার আমি রেডি করে নিয়েছি ব্রেকফাস্টে। দেখো দু পিস পরোটা আর এই যে বাঁধাকপির তরকারি। এই দেখো এখানে কড়াইতে আমার তরকারি আছে, আর এ দেখো কালকে ভাত কতটা বেঁচে আছে, পুরো ছোট জামে এক জাম আছে। তো দেখা যাক ভাতটা কি করি। আর এখানে দেখো ভাতের জল আমি বসিয়ে দিয়েছি, খেতে খেতে জলটা গরম হয়ে যাবে, তারপর চাল ছেড়ে দেব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্নাঘর থেকে তোমাদেরকে গুড মর্নিং উইশ করলাম, আর আজকে ব্লগটাও শুরু করে দিলাম। রান্নাঘর থেকে শুরু করলাম এই কারণে আজকে আমাদের ওই ঘাস কাটার অনেক সকাল থেকে লোকজন এসছে, ওই যন্ত্রটার প্রচুর আওয়াজ হচ্ছে, ঘ্যাঁ 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 ঘ্যাঁ। তো সেই জন্য তো আওয়াজটা আসলে তো আর আমার কথাটা শুনতে পারবে না, ওই জন্য আমি রান্নাঘর থেকে শুরু করলাম। তো পেছনটাও ওরা করছে, পেছন অনেক দূরে আছে, তো সেই ফাঁকে আমি ভাবলাম যে না গুড মর্নিং উইশ করে দিই আর ব্লগটাও শুরু করে দিই। তার জন্য রান্নাঘর থেকে আমি আজকে শুরু করে দিলাম, যাতে ওই আওয়াজটা না আসে। তো সেই জন্য আর ব্রেকফাস্টও হয়ে গেছে, আমি তো আগে দেখিয়েছি আজকে পরোটা আর বাঁধাকপির তরকারি করেছিলাম, ঘি দিয়ে পরোটা ভেজেছি। শীতকাল তো এখন, এমনিতেও তো ঘি খেতে আমার খুবই ভালো লাগে, তো শীতকালে আর একটু বেশি ভালো লাগে ঠান্ডার দিনে এরকম গরম গরম ঘি দিয়ে পরোটা খেতে। তো পরোটা আর বাঁধাকপির তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে দিয়েছি, ভাতও চাপিয়ে দিয়েছি, ডালও চাপিয়ে দিয়েছি, তারপরে ব্লগটা শুরু করে দিয়েছি। ও তারপর বাইরে গিয়েছিলাম আমি, হচ্ছে বাপের বাড়ি থেকে কী বলে অ্যালোভেরা গাছ নিয়ে এসেছি আর মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছি, তো ওগুলো লাগিয়েছি, বেঁচে গেছে। তো সেই জন্য যে কাকুগুলো পরিষ্কার করছে, তো ওই জন্যই যাতে ওই গাছগুলো সদ্য বেঁচে মানে এক হাত মতো বেড়েছে, তো যাতে অনেক জঙ্গলের মধ্যে হয়ে গেছে, তো ওরা তো দেখতে পারবে না, ভালো মেশিনটা দিয়ে করে আমার গাছগুলো কাটা হয়ে যাবে। তো সেই জন্য আমি ওগুলো দেখিয়ে দেওয়ার জন্য ওদের কাছে গিয়েছিলাম, তারপর এসে করে ব্রেকফাস্ট করে আবার তোমাদেরকে গুড মর্নিং উইশ করে আর ব্লগটা আজকে শুরু করে দিলাম। আর হাজব্যান্ড তো খেয়ে দিয়ে চলে গেছিল অফিসে। একে একে সব অনুষ্ঠানই শেষ হয়ে গেল, কালী পুজোও শেষ হয়ে গেল, ভাইফোঁটাও চলে গেল। তো এরপর সরস্বতী পুজোর অপেক্ষা, অপেক্ষা করতে করতে আবার সব আসবে চলে যাবে। তো যাই হোক, আর এখন তো ঠান্ডা একটু বেশ ভালোই, আমার এখানে না ঠান্ডাটা একটু বেশ বেশিই লাগছে, বাপের বাড়িতে এতটা ঠান্ডা লাগেনি। মানে বাইরে বেরোলে ঠান্ডা, কিন্তু ঘরের ভেতরে দরজা জানলা বন্ধ করে থাকলে না পুরো গরম লাগতো, মানে গায়ে শীতের বস্ত্র দিতে হতো না, কিন্তু এখানে না দিতে হবে। তো সেই জন্য এখন শীতের জামা কাপড়গুলো বের করে একটুখানি রোদ দূরে দিয়ে করে তারপরে বিকেল থেকে গায়ে দেওয়া শুরু করে দিতে হবে, কারণ কি জানলাগুলো একটা দুটো খোলা রাখি তো একটুখানি বা মানে ভেতরের বদ্ধ গ্যাসটা বাইরে বেরোনোর জন্য। তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় রান্নাঘরের এই স্থান থেকে রান্নাবান্না করতে, তো এক সোয়েটার পরে নিতে হবে, নইলে পুরো কাঁপুনি দিয়ে দিচ্ছে। তো তাই ভাবলাম বেশ রোদ্দুরও তো দিচ্ছেই, এখন বৃষ্টি তো কমে গেছে, তো এখন একটু শীতের বস্ত্রগুলো রোদ্দুরে দিয়ে দেবো, তারপরে আর যে বাকি রান্নাগুলো আছে সেগুলো করবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো বললাম আগেই তো আমি প্রথমে যে আজকে ঘাস কাটার ওই সাফাই করার কাকুগুলো এসেছিলো ওরা করেছে, তো চারদিকে পুরো ঘাস চড়ে গেছে, তো একটু বাইরেটা ঝাড় দিতে হবে। তো সেই ফাঁকে ভাবলাম যে আমার ফ্লিপকার্ট থেকে আরেকটা জিনিস এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে না দেখিয়ে দিলে আমি ওর জিনিসটা পরিষ্কার করে ব্যবহার করতে পারছি না। আর এই দেওয়ালিতে তারপর ভাইফোঁটাতে আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম, যার ফলে আর দেখানো হয়নি, আমার কালী পুজোর দিনই এই পার্সেলটা এসেছে, তো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর আমি জিনিসটা ধুয়ে করে ব্যবহার করব। এই দেখো ছোট্ট একটা কার্টুন বক্স নিয়ে বসে গেছি তোমাদের সাথে, ফ্লিপকার্ট থেকে আমার এই পার্সেলটাই এসছে, তোমাদেরকে দেখাবো বলে করি।
আমি খুলে দেখে নিয়েছি, হাজবেন্ডের সাথে আমাদের খুলে দেখা হয়ে গেছে যে ঠিকঠাক এসেছে কিনা। তারপর আমি বললাম যে না, একবার আমার বন্ধুদেরকে দেখিয়ে দেবো, তারপর ব্যবহার করব। সেই জন্যেই কাঁচের জিনিস তো, ওই জন্য এইভাবে প্যাকিং করে এসেছে খুব সুন্দর করে। সবগুলো আগে বের করে নিই, তারপরে দেখো। তেল ঢাঙার জন্য এই যে এই চোঙটা এসেছে, মানে আমি নিয়েছি আর কি, ছোট বড় সবকিছুই করা যায়। তেল ঢালতে হাজবেন্ড না থাকলে আমার তেল ঢালতে খুব অসুবিধা হয়, ওই জন্য এটা থাকলে আমি নিজে নিজে ঢেলে নিতে পারবো। আর অয়েল করার ওই ব্রাশগুলো, এটা ছিল না আমার কাছে তো ওই জন্যে। আর এই যে তেল রাখার জন্য, এগুলো নুন রাখার জন্য দুটো কাঁচের বোতল এসছে, বিট নুন, আর একটাতে এমনি নুন রাখার জন্য এসছে। তো এই দেখো, এর মধ্যে বেশি করে, যাতে বেশি নুন, যাদের প্রয়োজন নুন বেশি বেরোনোর জন্য, এখানে একদিকে একটা আছে, আর এখানে কম কম পরিমাণে বেরোনোর জন্য এখানটা যে ছোট ছোট করা আছে, এরকম দুটো কাঁচের, এগুলো কাঁচের আছে আর কি, একটু সাবধানে ব্যবহার করতে হবে। জিনিসগুলো খুব সুন্দর, এই দুটো খুব ভালো হয়েছে। আর এই যে এগুলোতে আর দুটো বোতল এসছে, এগুলো কাঁচের, একটাতে হচ্ছে সাদা তেল রাখবো আর একটাতে হচ্ছে মাস্টার্ড অয়েল তেল রাখবো, মানে সর্ষের তেল রাখবো। এগুলোর ঢাকনাগুলো আলাদা করে আছে, বোতলগুলো পরিষ্কার করতে হবে। ঢাকনাগুলো এইভাবেই এসেছে একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে, তো ঢাকনাগুলো লাগানো যাবে, ওর মধ্যে লাগিয়ে নেবো পরে। তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো পরিষ্কার করে, তারপর ঢাকনা ঢাকনা সব সুন্দর করে লাগিয়ে রোদে শুকনো করে ব্যবহার করব। দুটোরই দুটো ঢাকনা আছে। এইখান দিয়ে ফুটো, ছোট ফুটো আছে এই যে। এটার মধ্যে লাগিয়ে দেবো, তো দিয়ে তারপর এই যে কি বলে, এইভাবে রেখে করে এমনি তেল ঢালতে সুবিধা হবে, মানে কম কম পড়বে পরিমাণটা। আর আমার যে বোতলগুলো আছে একটু বড় বড় ফুটো, তো ওখানে বেশি পড়ে যায়, পরিমাপটা বুঝতে পারি না, ওই জন্য আবার তখন বাটির মধ্যে উঠিয়ে রাখতে হয়, তার জন্য এগুলো আমি নিলাম, ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো আমার এই জিনিসগুলো কমেন্ট করে জানিয়ে দেবে। When the night was closing in, I was alone, so afraid, couldn't see the light. এগুলো এখন প্যাকিং করে রেখে দিয়ে আজকে আর ধুবো না, কালকে সকালবেলায় যখন ডাইরেক্ট জল আসবে তখন সেই জল ব্যবহার করব আর কি। মানে এখন ট্যাঙ্কির জলটা না ভীষণ ঠান্ডা, হাত দেওয়া যায় না, আর ডাইরেক্ট কলের জলটা একটু গরম থাকে তো বেশ সুন্দর, ওই জন্য তাই তখন ধুবো, দিয়ে করে রোদ্দুরে দিয়ে দেবো। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে পেরিয়ে গেল, তো সেই জন্যে আজকে আর এগুলো ধোয়াধুই করবো না, খালি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, কালকে এগুলো ধোয়াধুই করবো। দেওয়ালির দিনে মানে ওই যে তারাবাতিগুলো জ্বালাতে গিয়ে করে আমার এখানটাতে একটু ছ্যাঁকা লেগে গেছিলো, ফোসকা হয়ে গেছে, এই নখের গোড়াটাতে এগুলো দেখো সাদা হয়ে গেছে, ফোকসা হয়ে গেছে, তো একটু অসুবিধা হচ্ছে, মানে সারাক্ষণ হাতটা ওইদিকেই চলে যাচ্ছে, একটু কুটকুট করছে। ফোসকাটা ফেটে গেলে ভালো হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, তোমরা দেখতে পাবে না ঠিক, একটু খুব ছোট্ট মতো সাদা হয়ে গেছে পুরো, ক্যামেরাতে সাদা জিনিসে আরো সাদা দেখা যাবে।
কেনাকাটার শেষ থাকে না, সংসার করতে গেলে এটা ওটা এটা ওটা লাগেই বলো। তো যাই হোক, আমার এই দুটো জিনিস ছিল না, মানে বোতল তো আছে, সেগুলোর বড় মুখ বলে ওই জন্য এগুলো ছোট মুখ ঢালতে সুবিধা হবে, ওই জন্য এই দুটো কিনলাম। হাজব্যান্ডে গড়ি এটা ওটা এটা ওটা কিনছে। তো রান্নাঘরের তো কিছু টুকিটাকি জিনিসপত্র মানে নতুন দেখলে মনে হয় এটা কিনি এটা কিনি, তো সেই জন্য আর এগুলো আমার ছিল না। যেগুলো আমার ছিল না, যেটা নেই বা প্রয়োজন বেশি সেটাই কিনি, অপ্রয়োজনীয় জিনিস তো আর কিনে লাভ নেই, তাই না? তো এই বোতলগুলো তো দরকারই, আর ব্রাশ, ওই যে অয়েল ব্রাশটা ওটাও দরকার ছিল, ওই জন্যই নিলাম এইটুকু জিনিসগুলো আর কি। আজকে আমার ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করব, ঠাকুরের আসনগুলো নোংরা হয়ে গেছে ওগুলো চেঞ্জ করব, আর ঠাকুরের ফটোগুলো সব মোছামুছি করে দিব ভালো করে। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না টান্না হয়েছে, তো হাতে সময় আছে, ওই জন্যই হাজব্যান্ডের আসতেও দেরি হবে, তাই ভাবলাম যে এটা জিনিসটা পরিষ্কার করে নিই। আর না থাকলে না প্রত্যেকটা জিনিসে খুব ধুলো পড়ে যায়, চারদিকে আরশোলা টিকটিকি পটি করে রাখে এই জন্যেই। আমি তো মাঝে সাঝে কুলেখাড়া পাতার রস খাই, তো কালকে কিছুটা খেয়েছি, আজকে কয়েকটা পাতা আছে এগুলো তুলে নিচ্ছি, দিয়ে করে গ্রাইন্ডারে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকে করে খেয়ে নেব। এগুলো কালকে খেয়েছি তো লাগাবো বলে এগুলো না রেখে দিচ্ছি, লাগিয়ে দিলে জলাজ জায়গায় লাগিয়ে দিলে বেশ সুন্দর হয়, তো সেই জন্য একটু বেছে বেছে নিচ্ছি। আর এই যে এগুলো দেখো একটু শুকনো শুকনো হয়ে এসছে, আমি বাপের বাড়ি থেকে আসার সময় রবিবার দিন রাস্তায়, না সরি ভুল বললাম, রবিবার রাস্তার নয়, বোনের সঙ্গে একটা দোকানে গিয়েছিলাম, তখনই দেখতে পেলাম একটা মাসি বিক্রি করছিল, তখন আমি নিয়ে এলাম, একটা আটির দাম 10 টাকা নিয়েছিল, দিয়ে কালকে কিছুটা করে খেয়েছি, আর অর্ধেক খেয়েছি, আর আজকে এই যে এখন কিছুটা খেয়ে নেবো করে করে। সেই জন্য পাতাগুলো এক একটা করে তুলে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে করে গ্রাইন্ডারে পেস্ট করে ছাঁকুনি দিয়ে ছেঁকে করে খাবো। প্রচণ্ড কাঁটা আছে এই জন্য একটু সাবধানে দেখে দেখে ইয়ে করতে হচ্ছে, পাতাগুলো তুলতে হচ্ছে। পাতাগুলো তোলা হয়ে গেছে, সমস্ত পাতা ভালো করে ধুয়ে করে এই যে গ্রাইন্ডারের মধ্যে এখন দিয়ে দেবো। দেখো রস করা হয়ে গেছে, এবার এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে করে আর খেয়ে নেব। দেখতে পাচ্ছ তো অন্ধকার হচ্ছে নাকি? বুঝতে পারছি না ঠিক, দেখা যাচ্ছে তো একটু। এখন চকলেট নিয়ে এসেছি, আধা চকলেট খাওয়াও হয়ে গেছে। এর অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এই যে এইটুকু বাকি আছে, বুঝতে পারলে? এই চকলেটটা এখন খেয়ে নেব, একটু একটু খাবো আর একটু রেখে দেবো। তো এটা আমার ভাই দিয়েছে আসার সময়, দুটো চকলেট দিয়েছে, চকলেট তো আমার প্রচুর পছন্দের, তোমরা তো জানোই, আমি আগেও বলেছি যে বাপের বাড়ি গেলে ভাই থাকলে চকলেট নিয়ে আসি 3-4টে করে করে, তো এবার এরকম দুটো নিয়ে এসেছি, এটা একটা আর একটা আছে, তো সেই জন্য আধা খাওয়া হয়েছে আর অর্ধেকটা এখন একটু খাবো আবার রেখে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবি, যেতে যেতে একটা লাইক করবে, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। আর নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।